আবার একটা নতুন দিন শুরু করে দিলাম। গুড মর্নিং সকলকে জানাই স্বাগত। আজকে সকালবেলা উঠে সমস্ত ঘরের কাজ সেরে নিয়েছি, মানে প্রত্যেক দিনের মতোই ওই ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা এগুলো সেরে নিয়েছি। নিয়ে টিয়ে বাসন অবশ্য আমি রাতেই মেজে রাখি, তবু অনেক সময় চাটা করতে হয়, তো সকালবেলা চায়ের বাসনটা মেজে টেজে তারপরেই ভাতটা বসাই। আর আজকে এখানে মুগ ডাল করবো, কেন বলো তো আজকে তো আমাদের নিরামিষ মঙ্গলবার, আর কালকেই খেয়েছি অড়ুর ডাল। প্রত্যেক দিন চন্দনের এখন কী হয়েছে বলো তো, খালি বলে কি আমি অড়ুর ডাল খাবো, অড়ুর ডালের গন্ধটা ভালো লাগছে। কিন্তু সব রকমই তো খেতে হবে বলো, এক রকম খাবার খেতে ভালো লাগে? ওই নয় অড়ুর ডাল আর নয় বিউলির ডাল। বিউলির ডালটা আমি খুব একটা ভালোবাসি না, মা খুব ভালোবাসে, মা আর চন্দন দুজনেই খুব ভালোবাসে। আলু পোস্ত হলে তবু চলে বিউলির ডাল, কিন্তু মুগ ডালটা খেতে খাওয়াই হয় না আমাদের প্রায়, তো ওই জন্য আজকে মুগ ডাল করেছি। কাণ্ড ঘটেছে গো, একটা অঘটন ঘটলো জানো। আমি হঠাৎ ভাবছি গ্যাসটা এরকম কমে আসছে কেন, কমে আসছে কেন, ব্যাস সিলিন্ডার গেল। তো যাই হোক, চন্দনকে বেশ হাতে পায়ে মোটামুটি ধরে করে একটু, সে তো উঠতে চায় না, উঠতে চায় না মানে কি, ও তো শেয়ারটা করে, ওর অসুবিধেই হয় উঠতে, তবু একটু উঠে আমাকে লাগিয়ে দিয়েছে। মোটামুটি দেখো আমার কিন্তু প্রায় দু মাসই গেল এবারে, 12/9 আজকে আমি ডেটটা এরকম লিখে রাখি, কেন বলো তো খুব সুবিধা হয় তাতে জানো তো, দেখ বোঝা যায় যে কতদিন গেল, একটা আইডিয়া থাকে। আর নিজে রান্না করলে না এটা একটা সুবিধে জানো তো, যে নিজের হাতে তুমি করছো, তো গ্যাসটা একটু বাঁচিয়ে বাঁচিয়ে করবার চেষ্টা করি আমরা। আর যেই তুমি একটা রাঁধুনি, আমার তো ছিল রান্নার লোক বহুদিনই ছিল, কিন্তু ওরা তো এত গুছিয়ে করবে না, সম্ভবও না, পাঁচবারই করে, কাউকে দোষ দিচ্ছি না। আর মুগ ডাল ভাজতে গেলে আমার একটা সমস্যা হয় জানো তো, ভাজতে ভাজতে মনে পড়লো, সেটা হচ্ছে যে আমি না ভীষণ নয় খুব ভেজে ফেলি, আর নয় একেবারেই ভাজাটা ঠিক হয় না, খুব সমস্যা আমার এটা। ওই জন্য কিছুক্ষণ গরম হয়ে যেই যায় তাওয়াটা আমি সাথে সাথেই বন্ধ করে দিই, গ্যাসটা অফ করে দিই, তাতে হয় কি মুগ ডালটা ওই থেকে থেকে ভাজা হয়ে যায় যতটা, তাতেই ঠিকঠাক থাকে, নাহলে খুব সমস্যা। আজকের ওয়েদারটাও কিন্তু ফাটাফাটি জানো তো, সেই অর্থে গরম নেই কিন্তু আবার বৃষ্টিটা কমলে একটু গরম লাগছে, বেশ বৃষ্টি হচ্ছে সকালবেলা, এরকম বৃষ্টি হলে না ওয়েদারটা ঠান্ডা হয় ঠিকই, কিন্তু ধরো যারা মানে বাইরে যাবে অফিসে যাবে, আজকে তো উইকডেজ, অফিসে যারা যাবে তাদের খুব সমস্যা, কিন্তু ঘরে আমি তো খুব আরাম পাচ্ছি। এখানে অনেকদিন পর, মা মা কি খবর? বিন্দাস। মা এখন নাসিকের পারমানেন্ট বাসিন্দা, তাই জন্য মাকে আর দেখা যায় না, কি গৈরিকা তাই তো? খবর প্রথমে বলো, এই ফ্ল্যাটটা তোমার লাগলো কেমন? ফ্ল্যাটটা খুবই ভালো আছে, একদম হাওয়া বাতাস আছে, বেশ ভালো, রোদ আছে, হ্যাঁ দুখানা কম্বল, দুঘরে দুটো কম্বল, আমার দুটো বিছানা, কখনো এই ঘরে শুই কখনো ওই ঘরে শুই। আমরা একদিন সময় করে নাসিক যেতে পারি, আগে যদিও গেছিলাম, হ্যাঁ তখন তো আর ব্লক করতাম না, গণপতি পুজো মাই শিখিয়েছে, হ্যাঁ ঠিক ঠিক। আর তোমার শরীর বলো, মায়ের শরীর খুব একটা ভালো নেই, বয়স কিছু করার নেই, ডিম তার কারণ মা মাছ খায় না, তাই জন্য ডিম, আমার দাঁত নেই, মাছের কাটা খাওয়ার অসুবিধে গলায় দিতে যাবে, আমি মাছের ডিমটা খাই আর তেলটা খাই। আমি ইলিশ খাওয়াতে চাই মাকে, মাছ মাংসের অত ভক্ত নই আমি, যেগুলো ভক্ত এরা গুলো বাঁধতে পারবে, বন্দি রায়তা, পটোটা, এই বাবা, পুরি, লুচি, এই বাবা, আর গজা মাকে পেয়ে আনন্দিত, হ্যাঁ অনেকক্ষণ প্রথমে ধমকালো, তো গৈরিকা কিছু বলবে? বলবো
কি আর মা আজকে বলতে মিষ্টি খেয়ে চলে যাবে, থাকবে না, খুব বাজে ব্যাপার। হ্যাঁ, এই বিষয়টা তুমি এলো বলো, এরকম হয়? তুমি ইলিশ খেতে আরেকদিন এসো, পার্লারে যাও না কেন? তো এখানে মা আমাকে হঠাৎ একটা গান শোনাচ্ছিলেন, মানে শিবের গান আর কি। মা ভীষণ শিব ভক্ত, তো উনি সারা কোন ওই শিবের গানই শোনেন বসে বসে। গান আবার নিজে নিজে গায়েও, জানো তো, মানে নিজের মনে থাকে, আত্মভোলা হয়ে থাকে, বেশ ভালো। এইসব নিয়ে থাকলে না একটা বয়সের পর এসব নিয়ে আমাদেরও থাকতে হবে, আমরাও হয়তো থাকবো, আবার নিজে নিজে গানটা গায়ও আবার শোনায় আমাকে। এরম ভালো ভালো গান হলেই না মা আমাকে শোনায়, জানে আমি একটু ঠাকুরের গান টান ভালোবাসি, তো এসে সব গুচি টুচি নিয়ে এসে আমাকে শোনায়। তো রান্নাটা করে ফেলি, মা তো চলে গেলেন, আজকে খেলেন না আর চলে গেলেন, আমি এখন রান্নাটা বসাই। এত গল্প করেছি, এত গল্প করেছি, অনেক বেলা হয়ে গেছে, আজকে একটু আলু পটল করবো। আজকে এই আলু পটলটাও আমি জোর করেই করছি, ওর শুধু নয় আলু ফুলকপি আর নয় আলু পোস্ত, এক ঘেয়ে খাওয়া। আমি আজকে যখনই বাজারে গেছে আমি বলেছি তুমি আজকে পটল নিয়ে আসবে, আলু পটল খাবো আজকে, অনেক দিন খাই না আলু পটল। আলু পটলের একটা সমস্যা আছে, একটু তেল লাগে, দেখো কি পাকা পটলটা, দেখেছো? সবগুলো কিন্তু অবশ্য পাকা নয়, এটা যেমন আবার একটু কচি আছে, কচিগুলো না আমি ভাবছি ভাজা করবো, ওই জন্য লম্বা লম্বা করে কচিগুলো কেটেছি। আর একটু যেগুলো বড় বুড়ো টাইপের সেইগুলোকে দিয়ে তরকারিতে দিয়ে দেবো। পটল ভাজা খেতেও আমার ভীষণ ভালো লাগে, কিন্তু ওই যে বললাম একটাই সমস্যা, বড্ড বেশি তেল লাগে, কারণ পটল ভাজতে গেলে না তেল ছাড়া হয় না। আর আমার কাণ্ড না এত ভুলো, আমি যে আলাদা করে পটল ভাজার জন্য লম্বা লম্বা করে কেটেছি সেটা ভুলেই গেছি, একসঙ্গে পুরোটাই দিয়ে দিয়েছি কড়াইতে, যাক তুলে রাখতে হবে এই আর কি, তুলে রাখলামও এইদিকে, এবং পটল ভাজাটাও বসিয়ে দিয়েছি, কারণ অনেক দেরি হয়ে গেছে জানো তো, মার সঙ্গে গল্প করতে করতে না রান্না করিনি। আর এটা দেখো সেই মেলা থেকে সেদিনকে যে কিনলাম না, দারুণ জিনিসটা জানো তো, খুব ভালো লেগেছে, মানে আমার দেখেই ভালো লেগেছে। আর যেই আমি ভাজছি দেখো পুরো ফুলে ফুলে উঠছে, কি সুন্দর, অনেকটা খেতে কিরম জানো তো, ওই ব্যাট পাঁপড়ের মতোই, কিন্তু বেশ সুস্বাদু। চন্দন তো ওই ভদ্রমহিলাকে এখন খুঁজছেন, বলছে যে আমি খুঁজছি যে কোথায় ওনাকে পাবো, এই পাঁপড় আরও নেবো। তাই জন্য রান্না বান্না মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে, এরকম একটু ঝোল আমরা রাখি, ভাত করেছি, ডাল করেছি, মুগের ডাল, আর এই তরকারি আর ভাজা, ব্যাস। পটল ভাজা রয়েছে, পাঁপড় ভাজা রয়েছে, ব্যাস। এইবার আমার অবসর সময়, খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু এখানে বসেছি, কারণ জামাকাপড়গুলো কাচতে দিয়েছি। এই সময়টাতে জামাকাপড়গুলো আমি খাওয়া দাওয়ার সময়ই কাচতে দিয়ে দিই, তাহলে আমার আর সমস্যা হয় না, অনেকটা সময় লাগে না, খেয়ে উঠি ব্যাস কাঁচা হয়ে যায়, আমি মেলে দিয়ে শুয়ে পড়তে পারি। আর এই সময়টায় একটু গান শুনি বা গান তোমাদের সঙ্গে একটু কথা বলি, এইসবগুলোই করি। তো যাই হোক, আজকের আকাশটা দেখে খুবই ভালো লাগছে, আমি একটু আকাশপ্রেমী হয়ে উঠেছি। একটা গান গাই, ও আকাশ সোনা সোনা, এই মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয়ে রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে, ইনফ্যাক্ট আমি এই গানটাই শুনছি জানো তো। যাই হোক, ভালো লাগলে লাইক করো, আবার আসবো কাল, ভালো থেকো।